সামুদ্রিক বেশ কিছু প্রাণী আছে যাদের ভয়ঙ্কর বলে আমরা সকলেই জানি, আর সেজন্য তাদের থেকে শতযোজন দূরে থাকতেও চেষ্টা করি। কিন্তু জানেন তো, বড় জলাশয়, নদী বা সমুদ্রে এমন কিছু মাছও রয়েছে যাদের সম্বন্ধে জানলে আপনারা ভাববেনই যে এমন ভয়ঙ্কর কোনো মাছ হতে পারে। চলুন তাহলে জেনে নিই সেই মাছগুলির বিষয়ে, যেগুলি কেবলমাত্র যে ভয়ঙ্কর তাই নয়, মানুষের জীবন নিতেও সক্ষম। স্টোন ফিশ। মূলত প্রশান্ত মহাসাগরে এই মাছ দেখা যায়। সাধারণভাবে নানা বর্ণে রঞ্জিত এই মাছগুলি স্বাভাবিক অবস্থায় যখন পড়ে থাকে, তখন দেখে মনে হয় না যে সেগুলি কোনো মাছ, মনে হবে সমুদ্রের কোনো পাথর। আর তাই তো এদের নাম স্টোন ফিশ। রঙের এত বৈচিত্র্য এদের প্রতি সকলকে আকৃষ্ট করে। কিন্তু ভুল করে পাথর ভেবে যদি কেউ হাত দিয়ে এগুলি সংগ্রহে তৎপর হন, তখনই তার পিঠ ভরা কাঁটা ওই ব্যক্তির শরীরে গভীরভাবে ক্ষত সৃষ্টি করে। আর যখন শরীর থেকে ওই কাঁটা বের করা হয়, ততক্ষণে ওই কাঁটার মাধ্যমে ওই ব্যক্তির শরীরে ঢুকে গেছে তীব্র বিষ। আর স্টোন ফিশ সম্বন্ধে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? জল ছাড়াও এই মাছ 24 ঘন্টা বেঁচে থাকতে পারে। বেশিরভাগ সময় সমুদ্রের ধারে এই মাছ এমন ভাবে পড়ে থাকে যে অনেকেরই মনে হবে এগুলো নিশ্চয়ই কোনো সুদৃশ্য সামুদ্রিক পাথর। আর তখনই জরুরি অবস্থার সৃষ্টি হয় যখন ভুলবশত কেউ ওইগুলোতে হাত দেন বা পা দেন, কেননা তার শরীরে তখনই বিষ ঢুকে যায়। আর তখনই চিকিৎসা শুরু না হলে আঘাতপ্রাপ্ত হাত বা পায়ের অংশ কেটে ফেলতে হয়। স্টোন ফিশের শরীরে এতটাই বিষ থাকে যে ওই বিষের একটি বিন্দু যদি পানীয় জলের মধ্যে মেশে এবং সেই জল পান করলে মানুষের মৃত্যু অনিবার্য। 15 সেকেন্ডের মধ্যেই এই মাছ তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে শেষ করে ফেলে। এবার যে মাছটির কথা বলবো সেটি হলো ইলেকট্রিক ইল। এটি হলো এক প্রকার ক্যাটফিশ। দক্ষিণ আমেরিকার নদীতে এই প্রকার মাছ দেখা যায়। জলে থাকা মাছগুলির মধ্যে এই ইলেকট্রিক ইল ভয়ঙ্কর। এই মাছগুলিকে ছুঁলেই মনে হবে যেন হাই ভোল্টেজ ইলেকট্রিক তার, যেটি খোলা অবস্থায় রয়েছে, তাকে স্পর্শ করা হলো। এই মাছগুলি লম্বায় 2 মিটার। 600 ভোল্ট কারেন্ট প্রবাহিত হয় এদের দেহে। ইলেকট্রিক ইল তার শিকার ধরার জন্য ইলেকট্রিক ওয়েভ প্রয়োগ করে। সব সময় এর শরীরে তড়িৎ প্রবাহিত হতে থাকে। নিজেদের বিপদ বুঝে তৎক্ষণাৎ এরা তাদের শরীরে সেই ইলেকট্রিসিটি ফ্লো আগের তুলনায় আরো 10 গুণ বাড়িয়ে তুলতে সক্ষম। এই মাছের সামান্যতম স্পর্শ মানুষের স্নায়ুতন্ত্রকে অর্থাৎ নার্ভাস সিস্টেমকে সম্পূর্ণভাবে ধ্বংস করে। সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের অনেকেই এই মাছের কবলে পড়ে মারা যান। পিরানা। বিভিন্ন ধরনের যে মাছের প্রজাতি রয়েছে তাদের মধ্যে পিরানা সবচেয়ে ভয়ঙ্কর। ছোট্ট প্রজাতির এই মাছ 30 সেকেন্ডের মধ্যে মানুষের হাড় পর্যন্ত চিবিয়ে ফেলতে পারে। কাজেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর দাঁতগুলো কতটা মারাত্মক। পিরানা 40 থেকে 50 ধরনের প্রজাতির হয়ে থাকে। লাল পেট যুক্ত পিরানা সবচেয়ে হিংস্র। ডিম ফুটে যখন ছোট ছোট পিরানার জন্ম হয়, সেই সময় থেকেই ছোট ছোট সামুদ্রিক প্রাণী, জলজ উদ্ভিদ প্রভৃতি খেয়ে থাকে এরা। অর্থাৎ শিকার ধরার ক্ষেত্রে এরা সমগ্র জীবনই খুব তৎপর। পিরানা যখন কিছুটা বড় হয়, তখন তার সামনে যদি জ্যান্ত কোনো মাছ এসে পড়ে, তাহলে জীবিত অবস্থাতেই ওই মাছকে খেয়ে ফেলে পিরানা। যে কোনো বড় প্রাণীও যদি পিরানার নাগালে আসে, তাহলে সে ওই শিকার টুকরো টুকরো করে খায়। 2011 সালে ব্রাজিলে পিরানার আক্রমণে 100 জন মারাত্মকভাবে জখম হয়েছিল।
দক্ষিণ আমেরিকার অনেকেই পিরানার দাঁত দিয়ে বিভিন্ন হাতিয়ার বা দরকারি জিনিস বানিয়ে থাকেন। পেয়ারা, ভয়ঙ্কর মাছগুলির মধ্যে পেয়ারা একটি উল্লেখযোগ্য মাছ। একে ভ্যাম্পায়ার ফিশও বলা হয়ে থাকে। পিরানার থেকেও হিংস্র এই মাছ। এর মুখের ভিতর রয়েছে দুটি বিরাট দাঁত। শিকার যদি এর মুখের সামনে এসে পড়ে, তৎক্ষণাৎ পেয়ারা তাদের নিচের চোয়ালের দাঁত দিয়ে কামড়ে ধরে মুখের ভিতর পুরে ফেলে শিকারকে, আর একেবারে মুখের ভিতর আটকে ফেলে। শিকার কোনোভাবেই এর হাত থেকে মুক্তি পায় না। এই প্রকার মাছের ভয়ঙ্কর দাঁত এবং মুখগহ্বর এতটাই বড় যে এর থেকে বড় আকৃতি শিকার ধরতেও এর কোনো অসুবিধা হয় না। একমাত্র প্যারা মাছই পিরানাকে খেয়ে হজম করতে পারে। জানেন, এই মাছ 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। মোরে ইল। বাকি ভয়ঙ্কর মাছগুলির তুলনায় মোরে ইল নিজের অদ্ভুত চোয়ালের জন্য বিখ্যাত। যে কোনো প্রাণী বা মাছের ক্ষেত্রেই চোয়াল সংখ্যা একটি, কিন্তু মোরে ইলের 2টি চোয়াল রয়েছে। বাইরের দিকের চোয়ালটিতে রয়েছে তীক্ষ্ণ দাঁতের সারি, আর দ্বিতীয় চোয়ালটি মুখের ভিতরের দিকে গলার কাছে রয়েছে। যখন মোরে ইল কোনো শিকার ধরে, তখন সে বাইরের দিকের চোয়ালটি দিয়ে শক্ত করে শিকারটিকে ধরে, যাতে সেটি পালিয়ে না যেতে পারে। এরপর তার মুখের ভিতরের দ্বিতীয় চোয়ালটি শিকারকে ভিতরে ঢোকাতে এবং শিকারটিকে ছিন্ন ভিন্ন করতে সাহায্য করে। ছোট থেকে শুরু করে অনেক বড় আকারেরও মোরে ইল দেখা যায়। বলা হয়ে থাকে যে একটি গোটা মানুষকেও মোরে ইল চিবিয়ে খেয়ে ফেলতে সক্ষম। যে সমস্ত অনুসন্ধানী বা ডুবুরিরা জলের তলায় বিভিন্ন জিনিসের সন্ধানে যান, তাদের অনেকেই মোরে ইলের কবলে পড়ে শরীরের বিভিন্ন অংশ হারিয়েছেন। সফিশ। সফিশ নামটা শুনে আপনাদের নিশ্চয়ই মাছটির সম্বন্ধে একটু ধারণা হচ্ছে। এই মাছটি 7 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই মাছগুলির অদ্ভুতত্ব কোথায় জানেন? এদের নাকের ভিতর রয়েছে করাতের মতো দাঁত। করাতের সাহায্যে শক্ত জিনিস যেমন কাটা হয়, সফিশের করাতের মতো দাঁতগুলিও তেমনি করাতের মতো কাজ করে। এই মাছ অতি সহজেই শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তার করাতের মতো ধারালো দাঁত দিয়ে শিকারকে 2 টুকরো করে ফেলে। পাফার ফিশ। এই প্রকার মাছের প্রধান বৈশিষ্ট্য হল যে এই মাছ প্রয়োজনে নিজের শরীর ফুলিয়ে একটা বলের আকারে করে ফেলতে পারে। নিজেকে বাঁচানোর জন্য এটি একটি উত্তম কৌশল। এর ধারালো দাঁত এবং ভয়ঙ্কর বিষ এই মাছগুলিকে মারাত্মক করে তুলেছে। এর বিষ এতটাই মারাত্মক যে এই মাছের 1 ফোঁটা বিষ যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে, তবে তার মৃত্যু অবধারিত। এই পাফার ফিশ যদি তার দাঁত দিয়ে কোনো শিকার কামড়ে ধরে, তাহলে ওই স্থান থেকে শিকারের অংশ 2 টুকরো হয়ে যায়। কোনো ব্যক্তির হাতের আঙুল যদি কামড়ে ধরে এই পাফার ফিশ, তাহলে তৎক্ষণাৎ আঙুল 2 টুকরো হয়ে যাবে। লোহার মতো শক্ত জিনিসও এর কামড়ে 2 টুকরো হয়ে যায়। যে মাছগুলো সম্বন্ধে আপনারা শুনলেন, সেই মাছগুলোর মধ্যে কোনটিকে সবচেয়ে বেশি মারাত্মক এবং ভয়ঙ্কর মনে হলো, তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।